আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে টাকা কিভাবে বাজারে ছাড়া হয় তো চলুন ভিডিওটি শুরু করা যায় টাকা মুদ্রণ বা ছাপা হয় গাজীপুরের টাকশালে দেশের মানুষের কাছে এটি টাকশাল নামে পরিচিত হলেও টাকা ছাপানোর এই প্রতিষ্ঠানটির নাম দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের হাতে থাকা সব টাকায় নগদ আকারে থাকে না মোট টাকার সামান্য অংশই নগদে ছাপানো থাকে বাকি টাকা অ্যাকাউন্ট নিস্তান্তর ভিত্তিক পুরো টাকা কখনো একেবারে প্রয়োজন হয় না যে কারণে সব টাকা ছাপানোর দরকার হয় না তবে কোনো কারণে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক চাইলে কি টাকা ছাপাতে পারে এক কথায় এই প্রশ্নের জবাব হলো চাইলে টাকা ছাপানো যায় না সব পক্ষ সিদ্ধান্ত নেওয়ার পরও টাকা ছাপিয়ে বাজারে দিতে অত্যন্ত দশ মাস সময় লাগে মুদ্রার ইতিহাস মুদ্রা প্রচলন শুরুর আগে সভ্যতা বিকাশের শুরুর দিকে পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন হতো এরপর শুরু হলো স্বর্ণ ও রূপ্য মুদ্রার প্রচলন সেখান থেকে এলো কাগজের মুদ্রা একটি সময় নোট ইস্যু হতো ওই দেশের মজুদ স্বর্ণ ও রূপের বিপরীতে পরবর্তী সময়ে এই দুটির পাশাপাশি বৈদেশিক মুদ্রা এবং সরকারি গ্যারান্টির বিপরীত মুদ্রা ছাপানো শুরু হয় সরকারি গ্যারান্টির বিপরীত মুদ্রা বেশি ছাপালে স্বাভাবিকভাবে মূল্যস্ফীতির উপর চাপ বাড়ে যে কারণে অনেক হিসাব করে এ ধরনের নোট ইস্যু হয় অবশ্য নোট ইস্যু করা আর নোট ছাপিয়ে বাজারে দেওয়া এক বিষয় না টাকা ছাপানো শুরু হয় উনিশশো বাহাত্তর সালে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর বাংলাদেশের স্বাধীন হওয়ার পরও দেশে কিছুদিন পাকিস্তানে টাকার প্রচলন ছিল তখন ওই টাকার নোটে বাংলাদেশের লেখা স্টাম্প ব্যবহার করা হতো পাকিস্তানি মুদ্রার পরিবর্তে বাংলাদেশের মুদ্রার হিসেবে টাকার প্রচলন শুরু হয় উনিশশো বাহাত্তর সালের চারে মার্চ বাংলাদেশের কাগজের তৈরি মুদ্রার নাম টাকা দেশের অর্থনীতির ব্যাপ্তির বৃদ্ধির পাশাপাশি বাজারে বাড়ছে মুদ্রার প্রবাহ এই প্রবাহিত মুদ্রার বেশিরভাগই রয়েছে মানুষের হাতে হাতে অর্থনীতির আকার ও চাহিদা বিবেচনায় কি পরিমাণ নগদ নোট দরকার সে আলোকে বাজারে টাকা ছাড়া হয় আর একটি অংশ সব সময় কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংকের ভোল্টে মজুদ রাখা হয় বাজারে টাকার চাহিদা বাড়লে তখন মজুদ কমে চাহিদা কমলেই মজুত বাড়ে টাকসাল থেকে বাংলাদেশের ব্যাংকের ভোল্টে বাংলাদেশের ব্যাংকের সংশ্লিষ্টরা জানান চাইলে টাকা ছাপানো যায় না যেমন কেন্দ্রীয় ব্যাংক আগামীকাল সিদ্ধান্ত নিলে টাকা ছাপানো হবে তাহলে প্রথমে কাগজ ও কালি কেনার টেন্ডার আহ্বান করতে হবে বিদ্যমান ব্যবস্থায় এই জন্য অত্যন্ত সময় লাগে আর কাগজ কেনার আদেশ দেওয়ার পর দেশে আসতে লাগে আরো পাঁচ মাস আবার টাকা মূল্যমানের আলোকে প্রতিটি কাগজ থাকে আলাদা যেখানে মূল্যমানের জলসাপ থাকে ফলে প্রতিটি মূল্যমানের ভিত্তিতে কাগজ আনতে হয় কাগজকালে ছাপাখানা পর্যন্ত পৌঁছানোর পর দশ বিশ ও পঞ্চাশ একশো টাকার নোট ছাপা শুরুর দিন থেকে বাজারে দিতে অত্যন্ত সতেরো দিন লাগে আর পাঁচশো টাকা ও এক হাজার টাকা নোট ছাপানোর শুরুর দিন থেকে বাজারে যাওয়া পর্যন্ত লাগে অত্যন্ত ছাব্বিশ দিন কেননা নোট ছাপানোর পর প্রথমে তা বন্ধ ঘরে বিশেষ ব্যবস্থায় শুকানো হয় শুকাতে তিন থেকে সাত দিন সময় লাগে শুকানোর পর প্রতিটি নোট ছাপার মান যাচাই করা হয় মান ঠিক থাকলে তা কাটিং করে বাইন্ডিং করা হয় এরপর আবার মান যাচাই করে বক্সবন্দি করে নানা প্রক্রিয়া অনুসরণ করে ব্যাঙ্কগুলোর মাধ্যমে বাজারে দেওয়া হয় কিভাবে বাজারে আসে নতুন টাকা সাধারণত দেশের প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংকের একটি নির্দিষ্ট শাখা মেইন ব্রাঞ্চ বাংলাদেশ ব্যাংকের ভোল্ট থেকে টাকা নিতে পারে অবশ্য বাংলা ব্যাংকের ব্যাংকের তিনটি শাখা বাংলাদেশ থেকে টাকা নিতে পারে আর এভাবে মাধ্যমে মানুষের হাতে নতুন টাকা আসে বাণিজ্যিক ব্যাংক ছাড়াও কখনো কখনো দুই ব্যাংক সরাসরি সাধারণ মানুষের হাতে নতুন টাকা তুলে দেয় টাকাও এক ধরনের কাগজ তবে এটি মূল্যবান হয়ে উঠেছে বিনিময় মূল্যের নিশ্চয়তার কারণে বর্তমানে মোট লেনদেনের বড় অংশ হয় অনলাইন ভিত্তিক বাংলাদেশ ক্যাশলেস সোসাইটি গঠনের জন্য কিউআর কোড ভিত্তিক আত্মলেনদেনের ব্যবস্থা চালু করেছে পরীক্ষামূলকভাবে প্রথমে মতিঝিল এলাকার ফুটপাতে বারোশো দোকানে এরকম লেনদেন ব্যবস্থা চালু হয়েছে ক্যাশলেস হলে নগদ লেনদেন আরও কমে পুরো ক্যাশলেস হলে তখন আর ছাপানোর নগদ টাকা প্রয়োজন হবে না বাড়ছে নতুন টাকা ছাপানোর পরিমাণ জানা গেছে দুই হাজার তেইশ সালে অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নতুন করে টাকা ছাপানোর পরিমাণ একশো পঁচাত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে তথ্য সালে প্রায় কোটি টাকা বলেছে ছাপানো হয়েছে যা দুই হাজার বাইশ সালে ছিল উনত্রিশ হাজার কোটি টাকা অর্থাৎ এবছর একান্ন হাজার কোটি টাকা বেশি ছাপানো হয়েছে তো এই ছিল আজকের ভিডিওটি কিভাবে বাজারে টাকা ছাড়ানো হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন